আল্লাহর হাবিব বলেছেন আল মাহদিয়ু মিন ইত্রতি মিন ওয়ালাদি ফাতেমা নবীজি বলেছেন আমার আহলে বাইত আমার পরিবারেরই আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন ঘটবে তাহলে ইমাম মাহদি হবেন যিনি ফাতেমী বংশের নবীজির বংশের হবেন তিনি এবার আসুন ইমাম মাহদি আলাইহিস সালামের নাম এবং তার বাবার নাম কি হবে আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলান মিন আহলি বাইতি নবীজি বলেছেন ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার বংশধারা থেকে আমার এই বংশের এক লোক দুনিয়াতে এসে রাজত্ব নেতৃত্ব না দেয় তার পরিচয় হলো আল্লাহর হাবিব বলেছেন ইউআতি উসমুহু উসমি ওয়াসমা আবি হিসমা আবি তার নাম হলো আমার নামে তার বাবার নাম হলো আমার বাবার নামে নবীজি বলেছেন আমার নাম হলো মুহাম্মদ ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ তার মানে শেষ জামানায় ইমাম মাহদি হয়ে যার আগমন ঘটবে তার আসল নাম তার মূল নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদ বিন নাম্বার 4 চার নাম্বার ইমাম মাহদি আলাইহিস সালামের দৈহিক বৈশিষ্ট্য চেহারা সুরত কেমন হবে আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়ু মিন আজলাল জাবহা ইমাম মাহদি আলাইহিস সালামের ললাট তার এই কপাল হবে উজ্জ্বল প্রশস্ত আকনাল আনফ নাকটা হবে লম্বা অন্য রেওয়ায়েতে এসেছে তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলদের চেহারা সুরত ছিল সুন্দর এবং আল্লাহওয়ালা মানুষগুলোর চেহারা যদি কালো হয় দেখবেন আল্লাহ ভীরতার কারণে তাদের চেহারা একটা আলো আছে না নাই যে মানুষগুলো গুনাহগার যে মানুষগুলো ২৪ ঘন্টা গুনাহরত পাপরত তাদের চেহারার মধ্যে গুনাহের একটা চিহ্ন ফুটে ওঠে চেহারার দিকে দেখলেই বোঝা যায় লোকটা চোর ডাকাত কিংবা লুচ্চার বদমাশ দেখবেন একজন ইমাম সাহেব আমার ভাই বেতন পান মাত্র ১০,০০০-১২,০০০ টাকা গাড়ি নাই এসি বাড়িও নাই কিন্তু দেখবেন আমার ভাই যখন পোশাক পরে পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা সুরতের মধ্যে দেখবেন একটা নূর নূর ভাব দেখা যায় অনেক মানুষের চেহারা কালো নামাজি মানুষ তাকওয়াবান মানুষ আপনি দেখবেন তার চেহারার দিকে তাকালে একটা মায়া মায়া ভাব আসে আর দেখবেন কিছু মানুষ আছে এসি গাড়িতে চড়ে এসি বাড়িতে থাকে টাকার অভাব নাই পয়সার অভাব নাই কিন্তু যখন রাস্তাঘাটে হাঁটে তার চেহারা দেখলে মনে হয় চেহারাটা দেখতে চোরের মতো লাগে কেন চোরের মতো লাগে কারণ খায় তো মানুষের মাল চুরি করে টিন চুরি গম চুরি রডের জায়গায় বাঁশ ঢুকানো মানুষের হক নষ্ট করা সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যায় অপকর্ম করা তার অভ্যাস এই জন্য গুনাহের চিহ্ন গুনাহের আলামত তার চেহারার মধ্যে আছে না নাই ইমাম মাহদি আলাইহিস সালামের চেহারা সুরত বড় সুন্দর হবে চেহারার দিকে তাকালে মায়া মায়া ভাব চেহারার মধ্যে একটা নুরানি ভাব থাকবে তার চেহারা সুরতকে যিনি সুন্দর বানিয়ে দিবেন জোরে বলেন তিনি কি আরো জোরে বলেন তিনি কি পাঁচ নাম্বার ইমাম মাহদি আলাইহিস সালাম কোন সময় পৃথিবীতে আসবেন কোন পরিস্থিতিতে তার আগমন ঘটবে সেটা এবারে শুনেন আল্লাহর হাবিব বলেছেন হাইনা ইউমলাউল আরদু জাওরাও ওয়া যুলমা গোটা পৃথিবী যখন অন্যায় অত্যাচার জুলুমে কানায় কানায় ভরে যাবে গোটা পৃথিবীর চতুর্দিকে যখন অন্যায় অত্যাচারে ভরে যাবে তখন মুসলমানদেরকে এই সংকটাপন্ন মুহূর্ত থেকে সংকট থেকে উদ্ধারের জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি পাঠাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ তাহলে হাদিস থেকে বোঝা গেল ইমাম মাহদি আসবেন জুলুমে ভরা দুনিয়ায়
এখন আপনি সমাজের চারপাশে তাকিয়ে দেখেন জুলুম আছে না নাই আদালত পাড়ায় গিয়ে দেখেন বিনা অপরাধে অনেক টুপিওয়ালা দাঁড়িয়া লালে মাসের মধ্যে বেশিরভাগ দিন হাজিরা দিতে দিতে তার দম যায় চোর ডাকাতেরা কি সুন্দর রাস্তাঘাটে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কুরআন হাদিসের কর্মীরা তারা জেলখানায় কিংবা আদালতের বারান্দায় যাওয়া আসা করতে করতেই জীবন শেষ শিক্ষা ব্যবস্থার ভেতরেও জুলুম আর জুলুম জোর করে আজ যেন অশিক্ষা কুশিক্ষা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ঠিক কিনা আমরা ঠিকমতো কথা বলতে পারি না কথা বলার স্বাধীনতা নাই চলাফেরারও স্বাধীনতা নাই গোটা পৃথিবীর দিকে তাকালে মনে হয় জুলুমে জুলুমে অত্যাচারে অত্যাচারে গোটা দুনিয়াটা যেন আজ কানায় কানায় ভরে যাচ্ছে অবরলেখার মুসলমানরা ফ্রাস্ট্রেট হবেন না হতাশ হবেন না কারণ সামনের দিন দুর্দিন নয় সামনের দিন হলো সুদিন এগুলো আমাদের করা ভবিষ্যৎবাণী নয় এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী কারণ জুলুমে ভরা এই পৃথিবীতে এসে আমাদেরকে এই সংকট থেকে বের করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম ইনশাআল্লাহ নাম্বার 6 ইমাম মাহদী আসলেন আসার পরে পৃথিবীর পরিস্থিতি কেমন হবে নবীজি বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে গোটা দুনিয়ার পরিস্থিতি বদলে যাবে দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে কেমনটা পরিবর্তন হবে নবীজি বলেছেন ইয়ামলাউল আরদা কিসতাম ওয়া আদলান কামা মুলিআত যুলমাও ওয়া জাওরা তিনি আসার আগে গোটা দুনিয়ায় যেভাবে অন্যায় আর জুলুম ছিল অন্যায় আর জুলুমের শেকড় কেটে দিয়ে গোটা পৃথিবীকে তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবেন সুবহানাল্লাহ তার শাসনামলে গোটা দুনিয়ায় এত বরকত নেমে আসবে আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়স তার শাসনামলে আল্লাহর তরফ থেকে এমন রহমত আসবে আসমান থেকে রহমতের বারিধারা নাজিল হবে রহমতের বৃষ্টির কারণে জমিন থেকে ফসল উদ্গত হবে ফসলের সমারোহে গোটা মাঠকে যিনি ভরে দিবেন জোরে বলেন তিনি কি কোনো খাদ্য ঘাটতি থাকবে না অভাব নাই অনটন নাই মানুষের ঘরে খাবার দাবারের অভাব থাকবে না এখন তো আলুর দাম পেঁয়াজের দাম শুনলে মানুষের প্রেসার বেড়ে যায় পণ্যদ্রব্য খাদ্যদ্রব্যের এত দাম অনেক মানুষ ঠিক মতো বাজারও করতে পারে না এই অভাব অনটন ইমাম মাহদীর সময়ে থাকবে না কারণ ইমাম মাহদীর সরকার যিনি হবেন ইমাম মাহদীর সরকারের ভেতরে যারা দায়িত্ব পালন করবেন সিন্ডিকেটওয়ালা দুর্নীতিওয়ালা কোনো চোর আর বাটপার সেখানে থাকবে তার শাসনামলের বৈশিষ্ট্যটা কেমন হবে নবীজি বলেছেন ইয়াতিল মালা সিহাহান তিনি সুষম বণ্টন নীতি চালু করে দিবেন একটা সমাজ সভ্যতা বা রাষ্ট্রের উন্নতির জন্য সুষম বণ্টন নীতি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমার গোটা দেশ আপনি সফর করে দেখেন আমার দেশে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো যদি আমরা প্রপার ওয়েতে কাজে লাগাই আর যদি নেতৃত্বের জায়গায় সুষম বণ্টন নীতি কায়েম করা নেতৃত্ব পয়দা হয়ে যায় আল্লাহর কসম করে বললাম এই দেশে কোনো অভাব থাকবে না সম্পদের তো এই দেশে কোনো অভাব নাই এই যে আমাদের সিলেটের দিকে তাকিয়ে দেখেন ভুলাগঞ্জে আর জাফলংগে গিয়ে দেখেন এত পাথর সারা দেশের 70% পাথর এখান থেকে সরবরাহ হয় আমাদের সিলেটে আছে পাথরের খনি আছে কয়লার খনি আছে গ্যাসের খনি আমাদের এই মৌলভীবাজারে আসলে দেখা যায় এখানে আছে চায়ের খনি আগর আর আতর আছে না নাই চট্টগ্রামে গিয়ে দেখেন সাগরের এত মাছ এত নেয়ামত লবণের চাষ মহেশখালীতে আছে পা আপনি উত্তরবঙ্গ যান জয়পুর হাটে গিয়ে দেখবেন আলু আর আলু উত্তরবঙ্গের ফসলের মাঠ ফাঁকা নাই এত ফসল শীতকালীন সবজি ধান আর ধান কোনো কিছুর অভাব নাই এই দেশে এত নিয়ামত থাকার পরেও এত অভাব কেন এর কারণ হলো এই দেশে যেমন আছে সম্পদের খনি এগুলো লুটপাট করে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি এই চোর আর ডাকাতগুলো যখনই সুযোগ পায় তখন দেখা যায় জনগণের সম্পদ চুরি করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায়
আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় শুধু তাই নয় তার হাবি গুষ্টি অকলতে খাওয়া আরম্ভ করবে ঠিক তার ভাই ভাতিজা তার বাগনা কুলুকু বাকি নাই অকলতে মিল্লাটি ভাবে ঠিক আমার কথা বেজান নি আপনারা যেটা কইরা আমি তা মনে হয় মিছা না নি তার বাইর করার ভাই তার হালাল করার বনের করার ভাতিজা করো হগু ডিফা দেয় ডিফা দিতে দিতে মানুষের অবস্থা খারাপ সুরর করার সুর হলে এত চুরি করেন সুযোগ ভাইলে আস্তা দেশ চুরি করে ফেলাইল আমার কথা বেজান নি আপনারা সুষম বন্টন নীতি থাকলে অভাব থাকে না আহারে আহা আরো রাষ্ট্রর প্রতিনিধি অকল আইছন অর্ধদুনিয়ার শাসকর লগে দেখা করতা নাম হইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু গুমাইতাছন তাইন গাছর তলে গাছর ছায়া কিতাইয়া কইরা তোমরা প্রেসিডেন্ট কই দেখা করতাম এরা ভাবছে প্রেসিডেন্ট আরে বাপ রে বাপ না জানি হয়স্তর নিরাপত্তা আর যাইতে হইলে হয়টা জানি গেট মদিনার মানুষে কইরা যাও গিয়া দেখো অমুক জায়গা গাছর ছায়ার তলে আর তুরা মেম্বার আর চেয়ারম্যান হয়ে গেলে আরে বাপ কি জাত ফাওয়া আছে না নাই আর তুরা উফরিতে গেলে কি তো কইলাম তার ভাই বাদে যা হকলটে মিল্লা ডিফা মারন সব ঠিক আছে নি কথা ও এখানেও ঠিক আমরারও দাম যে কম আমরা দেখা যায় ইলেকশনের সময় আমরার দাম আর কিতাও কইতাম কলতা কও জান না এখন কিরামান কাতিবিন তো আগে আছে দুইজনকে কতটা হিবাই বারে দিছে আর কত জানি কার আল্লাহ জানে আমরা যে খাইতাম আপনি কই রাখুন খাওয়ারও সুযোগ নাই কারণ কো দিনর খাম রাইত হই যায় মানুষের রিটায়ার্ড আছে কথা ঠিক আছে না নি ঠিক খাওয়াও লাগে না উনকু দেখা যায় মাঝে মাঝে দুই তিন সিঁড়ি আগর মানুষ হিদিন জিতা হয়ে যায় ইদর দিন ইদর দিন লাগে কথা বুঝা যান নি একবার আমার বাপও জিতা হয়ে গেছিল আমি কে ভাইছি না আমার দুকাইয়া বলছিলাম ইমাম মাহদী আলাইহিস সালাম সুষম বন্টন নীতি কায়েম করবেন তার আশেপাশের লোকেরা কেউ চুরি চামারি করবে না সুষম বন্টন নীতি থাকার কারণে তার শাসনামলে গোটা দুনিয়াতে বরকত দিয়ে তিনি ভরে দিবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি সাত নাম্বার ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন একটা নির্দিষ্ট জনপদ নয় গোটা পৃথিবী তিনি শাসন করবেন আর গোটা পৃথিবী শাসনের জন্য এই ক্ষমতা লাভের জন্য তিনি কখনো অনশন করবেন না হরতাল অবরোধ বা কোনো ধরনের আন্দোলন করবেন না আল্লাহর হাবিব বলেছেন ইউসনিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা আল্লাহ তাকে মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবে আল্লাহ যদি চান কাউকে ক্ষমতায় বসাতে আল্লাহ পারেন কি পারেন না এই কথা কইলো বেজাল তখন আশেপাশে অনেক হয়তো ঠিক আছে আল্লাহ আমরা রুবাইছ আপনার দয়া আল্লাহর উপরে একদিন একে যে দলিল তো তার হয় দেখছ নি আল্লাহ কইছেন বলে কিতা হয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আমরা তাকে বড় ওয়াজ হেও জানে হয় তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা হয় দেখছ নি আল্লাহ কুরআন কইছেন বলে কিতা কইছেন হয় আল্লাহ কইছেন আল্লাহ যারে সাইন তারে ক্ষমতা দেন যারে সাইন আল্লাহ ক্ষমতা দেন না নামায়া দেন তে আমরারে আল্লাহও দিছেন তা আমি মাঝে মাঝে কই কুরআনর এ হায়াতর আগের অংশ হইলাই মাদের অংশ হইলাই আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন যাকে চান তাকে বেইজ্জত করেন এবার তাকে বললাম বলো এত তাফসির যে জানো ক্ষমতার সাথে ইজ্জত আর বেজ্জতের সম্পর্কটা এই আয়াতে কেন একসাথে বলা হয়েছে এখন কিছু বলে না বললাম কোরআনের তাফসির বুঝতে হলে কোরআনের ছাত্র হওয়া লাগে নইলে বোঝা যায় না তার মানে হলো এই আয়াতের ব্যাখ্যা হলো ক্ষমতায় থাকলেই ইজ্জত পাওয়া যায় না মাঝে মাঝে ক্ষমতায় না থেকেও সেই মানুষেরা ইজ্জত পায় মাঝে মাঝে ক্ষমতায় থেকেও মানুষ ইজ্জত পায় না উদাহরণ আছে যেমন ফেরাউন ক্ষমতায় থেকে ইজ্জত পায় না
এবার বহু মানুষ ক্ষমতায় নাই কিন্তু এলাকার মানুষ তাকে ভালোবাসে দেখবেন অনেক মানুষ ক্ষমতায় আছে এরপরেও দেখবেন এলাকার মানুষ সামনে পাইলে ঠেকায় পড়ে সালাম দেয় ফিসে গিয়া তার মনে যেতা সায়তা খালি দেয় তোরে সুযোগ যদি পাইতাম রে তোরে সিরা স্যান্ডেল দিয়ে খালি পাইলাম কিন্তু আমি আশা কইরাম না মিশা কইরাম আর কিছু মানুষের কোনটা গুণায় দেখা যায় মানুষের দিল তাকে মহব্বত করে ইলা আছে না নাই আর ক্ষমতার থাকলেও যে ইজ্জত হওয়া যায় না এটার বাস্তব উদাহরণ হইল ও যে থাকলাই গোয়াছিল মনে আছে না আপনার এ ক্ষমতার থাকে মানুষে তারে যা গালি গালাজ করছে দেখো ইসলাম থাকতো না দেখো কাছেন তার মন্ত্রিত্ব ফয়লা গেছে মন্ত্রিত্ব মানে দলর টিকেট হয়ে গেছে এর মানে তার বান্ধবীর লোকে মিলা যা দয়ে কি একসাথে মার্কা লইছে মানে দয়ে কু ট্রাক রাস্তা থেকে খাবো হয়ে গেছে পাগলার পাগলা কিতারে ইসলাম তো এবার হইছে বাংলাদেশও ইসলাম থাকবো এটা ওলি আউলিয়ার দেশ পীর মাসায় গুলামা মাসায় একর দেশ এদের সব ইসলাম আছে ইসলাম আছে ইসলাম থাকবো তোল্লা খান পাগল ছাগল কোনো কেউ থাকতো না আমার কথা বেজার হয়ে যায় না মাঝে মাঝে তোরা মার টেঙ্গা টেঙ্গা হয়ে যায় না তবে আমার মুখ কি আমার টেঙ্গা না মুখ কি গান দেখা আসি আসে না সবসময় আপনারা কষ্ট হয়ে যাননি ইমাম মাহদি আলাইহিস সালামকে আল্লাহ কয়রাতে ক্ষমতার মালিক বানাবেন আরো জুড়ে হুকা আপনারা কিন্তু মনে মনে শরীফ আনি আওয়াজ দেখি শরীফ লাগানো আওয়াজ শরীফ লাগানো লাগবে ইজাত শয়তানি কিতাব আছে আসা বল আপনারা শুনছেন নি অঙ্কু শরীফ থাকি ইবলিস এখন আমি আর শয়তানি করে কিতাব আমি আমি এই এমন শয়তান হইছ মুন্নারে বানাইলাই মুন্নি শরীফরে বানাইলাই আর হবাই মুরগি সুরারে গিয়া কয় এটা ঠিক আছে আমরা দেশ আছে না নি তার নাম কি তা ও তো ঠিক আছে চারি আর কবি তো যেমন কুকুর তেমন মুগুল লাগে হে যখন ই ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তৃতা দিছে তখন আমি পাথর দিন হয়েছিলাম যে আসলে কবির তোর উচিত তোর বউরে হওয়া দেখো বউ এত বছর তোমার লগে সংসার করলাম আমি তোমার কবির এতদিন কবি হইল অঙ্কুতা কি মনে মনে তোমার কবির মনে মনে কবির আর না কবরি হইয়া দেখ তোর বউ কি তা করে তোর বউ তোরে মালা জুতা দি নাই বাথরুম থাকি আইন না টাট্টি থাকি আইন না হওয়ার জুতা দি তোরে বিজয় ঠিক আছে নি কথা কি জাত শয়তানি আল্লাহ ইতা শয়তানি থাকি জাতির মানুষের হেফাজত করুকা নাম্বার এইট আট নাম্বার ইমাম মাহদি আলাইহিস সালাম কোথায় তার আত্মপ্রকাশ ঘটবে আর কোন জায়গায় মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে নবীজি বলেছেন কাবার চত্বরে তওয়াফরত অবস্থায় রুকনে ইয়ামিনে এবং হাজারে আসবাদের মাঝখানে তাওয়াফরত অবস্থায় লোকেরা তাকে চিনে ফেলবে অন্য বর্ণনা এসেছে তার মাথার উপরে ভাসমান মেঘমালা থাকবে সেই মেঘমালার উপর থেকে অদৃশ্য আওয়াজ আসবে এইনি হচ্ছেন আল্লাহর খলিফা মাহদি তার হাতে বায়াত গ্রহণ করো আল্লাহু আকবার কাবার চত্বরে যত মানুষ তখন তাওয়াফরত অবস্থায় থাকবে তার আশেপাশে সবাই হুমড়ি খেয়ে যাবে সুবহানাল্লাহ সবাই এসে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে থাকবে এই খবর কাবা শরীফের বাহিরে ও চলে যাবে তিনি যখন কাবার চত্বরে থাকবেন এই অবস্থায় মাহদি বিরোধী লোকেরা ইমাম মাহদি আলাইহিস সালামকে হত্যা করার জন্য একদল সেনাবাহিনী পাঠাবে আল্লাহর হাবিব বলেছেন ইয়াউযু আইদু বিল বাইত আমি বড় আশ্চর্য হয়ে যাই কাবা ঘরে আস্তিত থাকা সেই ব্যক্তির দিকে ফায়ু বাত ইলাইহি বাতন যখন তাকে হত্যার জন্য এক সেনাবাহিনী প্রেরণ করা হবে ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খসিফা বিহিম সেই দল যখন তাকে হত্যা করার জন্য রওনা করবে বাইদা নামক উপত্যকায় যাওয়ার পরে গোটা সৈন্যবাহিনীকে মাটির তলায় যিনি ঘেরে দিবেন তিনি কে এখান থেকে আপনারা বোঝার চেষ্টা করেন আসল মাহদি আর নকল মাহদি চিনবেন কেমনে দুনিয়াতে এই পর্যন্ত মোট 30 জন ব্যক্তি নিজেকে মাহদি বলে দাবি করেছে আসল আর নকল বুঝবেন কেমনে এখন তো গুগল শরীফ আছে গুগল শরীফ আছে না নি যেসা তা গুগল মারলে গুগল তো বিরাট বড় লাইব্রেরি হক কথা হইয়া দাঁড়ায় গুগল হামাইলে দেখবা সর্বশেষ দুনিয়ায় যে মানুষে তারে মাহদি হইয়া দাবি করছে তার নাম হইল মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি কত সালো 1980 সালো মাথুকা 1980 সৌদি গভর্নমেন্টে তখন
একটা ফোর্স ফাটাইছে রে মারাল লাগি ফোর্সে গিয়া তার বুকুর মাঝে গুলি চালায় সে জাজরা করে ফেলাই দিছে আর আল্লাহর রাসূলে কইরা আসল মাহদি যে তাইনতে হত্যা করে মারাল লাগি খান্দা তুই হইতে আর তাই খালি রোয়ানা দিবানি এই যে হাদিস বাইদা নামকে উপত্যকা হইছে অন হাজির হইলে তার হাবি কুষ্টি হক করে মাটির তলাত গাইরা তুই কাকে আল্লাহ আল্লাহু আকবার কইতা নাই আল্লাহ আরো জোরে হোক আল্লাহু আকবার ইমাম মাহদি আলাইহিস সালাম খান্দা খাসায় যাওয়ার মতো কোনো ফাওয়ার দুনিয়ার কেউ মাতুকা বন্দুকের গুলি তার বাদে রকেট বোমা মিজাইল পারমাণবিক অস্ত্র কোনটা দিয়ে কোন খামে আইতো আমি জিনিসটা খার জিনিস খার মানুষের জিনিস দিয়ে আল্লাহর জিনিস শেষ করা যায়নি মাতুকা নাম্বার নাইন নয় নাম্বার ইমাম মাহদি আগমনের খবর যখন গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা সবার আগে তার হাতে বায়াত গ্রহণের জন্য ছুটে যাবে পূর্ব দিকের কিছু দেশ আছে বর্তমান কাজাখস্তান তুর্কমেনিস্তান আফগানিস্তান এই অঞ্চল থেকে লোকেরা আগে ছুটে যাবে কালো পতাকা নিয়ে ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা যদি জীবদ্দশায় ইমাম মাহদি আগমনের খবর পেয়ে যাও فَإِذَا رَأَيْتُمُوهُ فَبَايِعُوهُ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ إمام مهدي আগমনের সংবাদ যদি পেয়ে যাও বরফের উপরে হামাগুড়ি দিয়ে মরেও ইমাম মাহদিরই তোমরা সৈন্য হয়ে যাও আপনারা যদি জীবিত অবস্থায় ইমাম মাহদি আগমনের খবর পান ইমাম মাহদির সৈন্য হতে সবাই রাজি আছেন তো কারা কারা রাজি একটু হাত তুলে দেখান এইবার গলা তো বড় ডাট বোঝা যায় ইমাম মাহদির খুব খান্দা খাসার মানুষ আপনারা আসতে থাকবেন গলা ঠিক আছে না নে ওখানে তো হইরা আমার বাইর গলার আওয়াজ শুনে বোঝা দাঁড়ে ইমাম মাহদির খুব খান্দা খাসার লোক আল্লাহ কবুল করুক কা আমি কিতা সিলেটি মাতলে আপনারা বেজান নেই মাসো দুই একদিন সুযোগ ভাই সুযোগ খামান আলাগাইলে তো গেলা লাগে যাবে আর মাঝে মাঝে কই মানান নি আপনারা খুলনা রাজশাহী হতা নন্সিলেটি মানছে ওটা ইউটিউবও হলো না কই আপনারা বাসা যে মজা আমিও চিন্তা করলাম সুযোগ দিয়ে তো সিলেটি উজরে ভাইছি আমরা বাসাও সারা বাংলাদেশও ছড়াইয়া দেই ঠিক আছে রে কথা মানুষও দূরাই গো কেন আমরা ঠিক আছে রে কথা আপনারা কষ্ট হন নি কষ্ট হইতো কেন ওয়াজ হরি আমি কষ্ট আপনারা হইতো নাম্বার টেন দশ নম্বর হলো ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি দুনিয়াতে কত বছর রাজত্ব করবেন আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু সাবা সিনিন এই দুনিয়াতে তিনি সাত বছর রাজত্ব করবেন শুনেন মনোযোগ দিয়ে শুনেন আজকে অনেক দারুণ শিক্ষণীয় কিসা আপনাদেরকে শুনিয়ে যাব ইনশা তাহলে আসাইবার লাগে কিচ্ছা নাই বহুত শিক্ষা আছে ইনশা ইমাম মাহদি আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে এখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস নাই এখন তো দুনিয়ায় দাজ্জালের রুহানি সন্তানরা মুসলমানদের বিরুদ্ধে যেমন চাই তাই বলে ইমাম মাহদি আসার পরে দুনিয়ার মুসলমানরা যখন মাথা উঁচু করে দাঁড়াবে দাজ্জালের রুহানি সন্তানরা এবং ইবলিসের মরিদরা মুসলমানদের সামনে কথা বলার সাহস আর পাবে ইমাম মাহদি আলাইহিস সালামের জামানায় গোটা দুনিয়ায় সুশাসন বরকত রহমতে ভরে যাবে তার শাসন আমলের একদম শেষ পর্যায়ে একদম শেষ পর্যায়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে ফিতনায় ফেলার জন্য ইমান হারা করার জন্য পৃথিবীতে আত্মপ্রকাশ করবে মাসিহুদ দাজ্জাল মাসিহুদ নাম হুঞ্চন্নি আপনারা তার আমরা খালি তার নাম জানি দাজ্জাল ইকান তার ছোট নাম নিক নেই তার ফুরা আস্তা নাম হইল মাসিহুদ দাজ্জাল
দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আছে, নবীজি বলেছেন দুনিয়ার সবচাইতে বড় এবং ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহ নবী বলেছেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারুল কাযযাব। নবীজি বলেছেন দুনিয়ার এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। আমাদের সকলের পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আগের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার সকল পয়গাম্বর তথা নবী এবং রাসূলগণ তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মত শোনো, তোমরা হচ্ছ অন্যান্য সকল উম্মতের চেয়ে অত্যন্ত সৌভাগ্যবান। এর কারণ হলো অন্যান্য সকল নবী আর রাসূলগণ শুধু তাদের উম্মতকে দাজ্জালের কথা বলে সতর্ক করেছেন, কিন্তু দাজ্জালের চেহারা কেমন হবে, তার কাজ কারবার কেমন হবে, কখন আসবে, কোথায় থাকবে, কতদিন থাকবে, কি করবে, কোথায় যাবে, কোথায় যাবে না, ডিটেলস তথ্য কোনো নবী তার উম্মতকে জানান নাই। কিন্তু আমার উম্মত যেন দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যায়, এজন্য আল্লাহ আমার মাধ্যমে দাজ্জালের ডিটেলস বর্ণনা উম্মতকে জানিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য নিয়ামত পড়েন, আলহামদুলিল্লাহ। এই যে তার নাম মাসিহুদ দাজ্জাল, তার নামের অর্থ কি আমরা জেনে নিই? তার নামের প্রথম অংশ হলো মাসিহ, প্রথম অংশ অভিধান ব্যক্তাগণ বলেছেন মাসিহ শব্দটি মাসহন মূল ধাতু থেকে নিষ্পন্ন, এর অর্থ হলো মুছে দেওয়া, এর অর্থ হলো মুছে দেওয়া। এই যে আমরা অজু করি, অজু করার সময় আমরা সকল অঙ্গ ধৌত করলেও একটা অঙ্গ আমরা মাসেহ করি। কি মাসেহ করি? জোরে বলেন, মাসেহ মানে মুছে দেওয়া। আবার একজন নবীর উপাধি হলো মাসিহ, মাসিহ ইবন মুসা নয়, মাসিহ, মাসিহ ইবন মারিয়াম, মাসিহ ইবন ঈসা। নবীকে মাসিহ বলা হয় কেন? কারণ হলো ঈসা নবীর তো অনেক মজেজা ছিল, তার মধ্যে একটা মজেজা হলো তিনি তার হাত দিয়ে যখন কোনো কুষ্ঠরোগীর গা মুছে দিতেন, আল্লাহ ওই রোগীর কুষ্ঠরোগকে ভালো করে দিতেন। মুখে ঠাটা পড়ছেনি বাকি রকম সুবহানাল্লাহ, মুখে দিবার হয় না। ঈসা আলাইহিস সালাম তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চক্ষুকে মুছে দিতেন, আল্লাহ ওই ব্যক্তিকে চোখের আলো ফিরিয়ে দিতেন। এই জন্য তাকে বলা হয় মাসিহ। আর আপনারা কইবা হুজুর দাজ্জাল হে কি, হে কোন জাতের মাসিহ, হে কি তা হেউরে মুচ্ছা উচ্চা দেয়নি? না, হে মুছে না, হে নিজেও মুসা, তার কিতা মুসা, তার একটা শোক একবারে সামরার নিচে দেওয়া, মানে মুসা এই শোক তার নাই। অন্ধ খানা দাজ্জাল, দাজ্জাল হইব মিস্টার খানা, মাতুকা দাজ্জাল হইব মিস্টার, এখান হইব নে তুরা আপনার অপেক্ষা করার লাগবে না। আমার ভাই খুব বালা মানুষ, দুই দরজা তাই না নিচ্ছে, আল্লাহ তানুর হাবি গোষ্ঠী হল লাগে জান্নাতর হল দুয়ার কুল্লা দোকান আকর্ষণ। আমার ভাই বড় দিলওয়ালা মানুষ, একবার দিয়া লাস্টে আবার দিস, তানুর কোনো টেকনিক আছে? আপনারা হলেন না বুঝতে, আমি বুঝছি, তাই ফয়লার খাবলাও মারছন, শেষর খাবলাও মারছন। আমার ভাইয়ের সৎকা আল্লাহ কবুল করুক, দিল বড় আছে তো, দিল আল্লাহ তানোর ব্যবসা বাণিজ্যর পরিধি আরো বাড়াই দিও, কারণ তাই দিছেন কথা সাইড সাইড 120, আল্লাহ 120 কোটি রেখার মালিক বানাই দিল। এটা মানুষের আল্লাহ ঠেকা দিলেও লাভ, খেলে লাভ অঙ্কু দিচ্ছেন না, 120 হাজার, এটা মানুষের আল্লাহ ঠেকা দিলে সামনে দিয়া ফেলাই দিবা 120 লাখ, আরো দিলে আল্লাহ দিলাই বা 120 কোটি না কিতা ভাই সব ইনশা। কোন জায়গাতে আসলাম মনে আসেনি, মাসিহ শব্দের আরেকটি অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জালকে মাসিহ বলা হয় এই কারণে দুনিয়ার নির্দিষ্ট কিছু জায়গা, কোন কোন জায়গা সেটা একটু পরে আলোচনায় আসবে, নির্দিষ্ট কিছু জায়গা ব্যতীত গোটা দুনিয়ায় সে দ্রুততার সাথে ছুটে বেড়াবে আর মানুষের ইমান হারা করবে, এজন্য তাকে আরবিতে বলা হয় মাসিহ। তার নামের শেষ অংশ হলো দাজ্জাল। অভিধান ব্যক্তাগণ বলেছেন দাজ্জাল শব্দটি আদ্দাজিলু মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, আর দাজ্জাল দাজলু থেকে এসেছে, ইয়ানি আল খালত, মানে হচ্ছে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটানো, ভালোর সাথে খারাপের মিশ্রণ ঘটানো।
এই দাজ্জাল হবে সত্য মিথ্যার সংমিশ্রণকারী। আবার দাজ্জাল শব্দের অর্থ হলো প্রতারক, ধোঁকাবাজ, ভণ্ড। দাজ্জাল হবে মহাপ্রতারক, ভণ্ড, ধোঁকাবাজ, এজন্য তার নাম হলো দাজ্জাল। তাহলে মাসিহুদ দাজ্জালের পুরা নামের পুরা অর্থ হলো মহাভণ্ড, মহাপ্রতারক, মহা ধোঁকাবাজ, কানা দাজ্জাল। আসলে এই দাজ্জালের বারোটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। কয়টা পরিচয়? একটু আগে যে আমার ভাই হয়েছেন খোফালত আকবনে, ও তা হগল তা হনর ভিতরে আমায় যাবো ইনশা কষ্ট নেই। নাম্বার ওয়ান, এক নাম্বার, জিন ভূত বা অন্য কোনো জাতি থেকে দাজ্জালের আগমন হবে না, বরং দাজ্জাল হবে মানবীয় সুরতের, মানুষের মধ্য থেকেই দাজ্জালের আগমন হবে। তবে দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির মানুষ, দানব আকৃতির মানুষ, আমাদের মতো সাধারণ আর স্বাভাবিক হবে না, বিরাট আকৃতির, দানব আকৃতির, এবং ভয়ঙ্কর হবে এই দাজ্জাল। কতটা ভয়ঙ্কর হবেন? আল্লাহর হাবিব দুই নম্বরে বললেন, আন্নাহু আওয়ার, নবীজি বলেছেন, আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন, উম্মত সাবধান হয়ে যাও, দাজ্জালের চক্ষু হবে কানা, সে হবে কানা দাজ্জাল, এসে তোমাদেরকে বলবে সে হলো রব, সে হলো খোদা, জেনে রাখো তোমাদের রব অন্তরন, আমাদের রব মানবীয় সকল দোষ ত্রুটি আর গুণাবলীর ঊর্ধ্বে, তিনি এত সুন্দর, কত সুন্দর আমরা জানি না, দুনিয়ার মানুষ যদি এত সুন্দর হয়, আসমান জমিন যদি এত সুন্দর হয়, এগুলোকে যিনি সুন্দর করে বানিয়েছেন, সুন্দরের সেই মহা কারিগর কত যে সুন্দর আমরা জানি না। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দর রে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তিন নম্বর, নবীজি বলেছেন, ইন্নাহু শাব্বুন ততাত, সে হবে অস্বাভাবিক আকৃতির এক মধ্যবয়সী যুবক। চার নম্বরে নবীজি বলেছেন, আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লালচে, ওফি রিওয়ায়াতেন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে শ্বেত বা শুভ্র চামড়ার অধিকারী সে হবে। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হলো, আন্নাহু জাদুশার, অস্বাভাবিক কুকরানো চোল থাকবে, অস্বাভাবিক রকমের কুকরা চোরের অধিকারী হবে এই দাজ্জাল। ছয় নম্বর হলো, মাকতুবুন বাইনা আইনাইহি, কাফ ফা রা অথবা অন্য রেওয়ায়তে এসেছে সরাসরি কাফির লেখা থাকবে। দাজ্জালের কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর লেখা থাকবে, জোরে বলেন কয়টা? কাফারা অথবা কাফির লেখা থাকবে। নবীজি বলেছেন, মোমেন যদি অশিক্ষিত হয়, পড়ালেখা নাও জানে, এরপরেও সে দাজ্জালের কপালে লেখা কাফির পড়তে পারবে। স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে, যে ব্যক্তি পড়ালেখা জানে না, সে কেমনে দাজ্জালের কপালে লেখা থাকা কাফির পড়বে, পড়তে পারবে? এই কারণে, তার অন্তরের মধ্যে ইমান থাকার কারণে, ইমানের নূর থাকার কারণে, ওই মোমেন ব্যক্তির অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি? বেঈমান কাফির মুনাফিক আর দাজ্জালের অনুসারীরা, তারা যতই উচ্চ শিক্ষিত হোক না কেন, এই লেখা পড়তে পারবে না। তার কারণ হলো, তাদের অন্তরে তো ইমানের নূর নাই, অন্তরের মধ্যে ইমানের নূর না থাকার কারণে তারা দাজ্জালের কপালে থাকা কাফির লেখা পড়তে পারবে। তারপরে দাজ্জালের দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে? নবীজি বলেছেন, ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ, সে হবে বেটে এক, অত্যন্ত বেটে প্রকৃতির, যেটার আমরা হয় বাটি, দাজ্জাল হইব কি জাত, আবার আল্লাহ রসুলের হই না আফহাজ। এখান থেকে সিলেটি ভাষায় কিতা হয় যে মুসলমানি হরার বাদে হতনা হরানের বাদে ভয়ন্তে দুয়ো ভাও যে সরাইয়া সরাইয়া আটন, ইতারে সিলেটি ভাষায় কিতা জানি হয়, হউ আমার ভাইয়া কইছে দাজ্জাল সেগাইয়া সেগাইয়া আটন, হে সেগা ওরা হে কিতা। আর যুবক ভাই হলে আইসো না, ওখানে অনেকে আছো যুবক সুস্থ মানুষ, রাস্তাঘাটে আট মাস সময় সিনা টানাইয়া আর দুইও ভাও সরাইয়া দিয়া দাজ্জালুল্লাহ খান দাজ্জালিও খাই দেয় সেগাইয়া সেগাইয়া, ইলা কিছু ভয় নাছে নানি, খবরদার ইলা আটা দায়িত্ব নাই। মোমেন ব্যক্তি যখন দুনিয়ার উপরে চলাফেরা করবে কেমনে করবে, আল্লাহ সূরা ফুরকানে শিখিয়ে দিয়েছেন, ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা,
রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা যাদের চলাফেরায় কোনো অভদ্রতা পাওয়া যায় না কথাবার্তায় চলাফেরায় কোনো অভদ্রতার লেশমাত্র পাওয়া যায় না যারা ভদ্রতার সাথে বিচরণ করে এখনকার দিনে তো আদব কায়দা উঠে যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম দেখেছি বড় ভাই বা এলাকার মুরব্বী চাচাদেরকে দেখলে আমরা রাস্তাঘাটে ভদ্রভাবে হেঁটে চলে যেতাম এখনকার সমাজ ধীরে ধীরে এত খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে দেখা যায় মুরব্বী চাচা অথবা সিনিয়র বড় ভাইদের সামনেও যুবক যুবক ছেলেরা সিগারেটে আগুন ধরায় ধরায়া ফু দিয়ে দিয়ে ধোঁয়া উপরের দিয়ে উপরের দিকে উঠায় দেখে কদ্দূর গেছে অথবা দেখা যায় মাঝে মাঝে তার বয়সে বড় এমন ব্যক্তির গায়ের উপরেও সে সিগারেটের ধোঁয়া ছাড়ে এমন বেয়াদব ছেলে পেলে আছে না নাই রাস্তাঘাটে মুরব্বী দাঁড়িয়ে আছে দেখা যায় মোটর সাইকেল চালা যাওয়ার সময় ডিজে স্টাইলে ডানে এক কাত বামে এক কাত আর যদি ফুরিন তরে দেখে এটা তো তার হরন বাড়ি যায় গিয়ার বাড়ি যায় আর ফুরিন তুর স্কুল আছে না গার্লস স্কুল আর মহিলা কলেজ হিনো গিয়ারলে তার মাথা আর ঠিক থাকে না এটা কোনো সভ্য মানুষের স্বভাবিত হয়নি কিতা যুবক ভাই হল রাগ করিল দেয়নি ইলা না মোটর সাইকেল চালাও জেনে কতবিল বেখা কতবিল তেরা এটা কিতার চালানি হ্যাঁ মোটর সাইকেল বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট রে ভাই অ্যাক্সিডেন্ট হইলে ওই তুমি ফোন কই যে ভাই প্রতিবন্ধী আনে বললে হাত এক ভাই ফাও এক ভাই মগজ এক ভাই ঠেং এক ভাই ঠিক আছে নি কথা মরমর কিতা খাই ছুটি গেল নাকি এটা কি যাচ্ছ চালানি ভদ্রভাবে চালাইয়া গেলে কোনো অসুবিধা আছে নি আল্লাহ আমরার সব রে ভদ্র আর বিনয়ী বানায় দৌকা হোকা আমিন আট নাম্বার দাজ্জাল হবে নির্বংশ দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না নবীজি বলেছেন ইন্না মাসিহা দাজ্জাল লা ইউলাদু লাহু দাজ্জালের কোনো বংশধর থাকবে না সন্তানাদি থাকবে না নাম্বার নাইন দাজ্জাল হবে বিরাট দানব আকৃতির দাজ্জালের আকৃতি হবে অত্যন্ত ডেঞ্জারাস দেখলেই তারে ভয় লাগবে দশ নাম্বার হলো দাজ্জাল হবে ঘাউরা ঘাড় তেরা এগারো নাম্বার হলো নবীজি বলেছেন আজলাল জাবাহা কপাল থাকবে অস্বাভাবিক রকমের প্রশস্ত বারো নাম্বার হলো নবীজি বলেছেন তারই কাঁধের অংশ বিরাট চওড়া থাকবে স্বাভাবিক মানুষের মতো হবে না এই যে দাজ্জালের পরিচয় বললাম এই দাজ্জালের কি জন্ম হবে না হয়ে গেছে না গো ভাই ওই তো নাই ওই আসছে তা বহু থাকে হয়েছে নবীজির জামানায় দাজ্জাল ছিল দাজ্জালের জন্ম অনেক আগে হয়ে গিয়েছে দাজ্জাল আত্মপ্রকাশ করে নাই দাজ্জালের জন্ম হয়েছে দাজ্জাল এখন আল্লাহর অলৌকিক ব্যবস্থাপনায় শিকল বন্দি আছে দাজ্জালের আসার সময় যখন হবে আল্লাহ তার বাঁধন খুলে দিবেন তখন সে গোটা দুনিয়ায় সে ফেতনা ছড়াবে দাজ্জালের যে জন্ম হয়েছে কোথায় আছে কখন সে আসবে কোন পরিস্থিতিতে আসবে এটা হাদিসের মধ্যে আছে না নাই হইতাম নি কিচ্ছে এটা হইলাম নি মনোযোগ আসেনি দাজ্জালের কথা শুনতে হইলে তো খুব মনোযোগ লাগবো এখন সবার মনোযোগ আসেনি দাজ্জাল এখন কুয়াই আছে কোন অবস্থায় আছে কোন সময় আইব কতদিন থাকবো কোনানো যাইব কিতা করব সবটাই হাদিসের ভিতরে আছে হোকা আল্লাহ আকবার এই হাদিসের বর্ণনাকারী সাহাবি একজন মহিলা ওনার নাম হলো ফাতিমাতু বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন ফজরের আজানের ধ্বনি যখন আমার কানে গেল ফজরের আজান শুনে আমি নবীজির মসজিদ মসজিদে নববীতে নবীজির ইমামতিতে নবীজির পিছনে সালাত আদায়ের জন্য আমি অজু করে প্রস্তুতি নিলাম নামাজেও গেলাম নামাজে যাওয়ার পরে নবীজির মসজিদে পুরুষের কাতারের পিছনে থাকতো নারীদের কাতার আর আমি নারীদের কাতারে সামনের কাতারে সেদিন দাঁড়িয়ে গেলাম আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আরম্ভ হলো নবীজি নামাজে ইমামতি করলেন এরপরে নবীজি যখন সালাম ফিরালেন সালাম ফিরিয়ে নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন কেউ আজকে নিজের জায়গা থেকে দাঁড়াবা না কেউ উঠবা না কারণ আজকে আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন এমন তথ্য দিব যেই তথ্যগুলো এর আগে আমি তোমাদেরকে দেই নাই শুনতেছেন তো আমার দিকে তাকান মনোযোগ দিয়ে শুনেন নবীজি বললেন আজ আমি দাজ্জালের ব্যাপারে তোমাদেরকে এমন এমন তথ্য শেয়ার করব যা ইতিপূর্বে আমি কখনো তোমাদেরকে এই তথ্য দেই নাই নবীজি তখন বললেন তামিম দারি এই নামটা মুখস্থ করেন তামিম আদ দারি নবীজি বললেন তামিম আদ দারি
এতদিন খ্রিস্টান ছিল সে ইসলাম গ্রহণ করে এখন মুসলমান হয়েছে আর তামিমদারি দাজ্জাল সম্পর্কে আমাকে এমন কিছু সংবাদ দিয়েছেন আমি তোমাদেরকে যা বলতে চেয়েছি সেটার সাথে তার তথ্যগুলোর মিল থাকায় আমি তোমাদেরকে আজকে দাজ্জালের ব্যাপারে ডিটেইলস তথ্য দিয়ে দিচ্ছি নবীজি বললেন তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তারা নৌভ্রমণে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল তারা জাহাজে উঠলেন সেই জামানায় জাহাজের কোনো ইঞ্জিন ছিল না জাহাজের মধ্যে তারা পাল বেঁধে দিতেন পাল তো আপনারা বুঝেন পাল বেঁধে দিলেন বাতাসের তীব্র গতিতে জাহাজ তখন চলা আরম্ভ করলো হতাশ হঠাৎ করে সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেলেন সাগরের উত্তাল তরঙ্গমালায় যখন তাদের জাহাজটা ঢেউ খেলছিল তখন তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গিয়ে সাগরের মধ্যে হারিয়ে গেলেন এমন করে একদিন আর দুই দিন নয় একটানা 30 দিন একটানা এক মাস সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা সমুদ্রে হারিয়ে গেলেন এক মাস পরে একদিন আসরের পরে সূর্যাস্তের আগ মুহূর্তে তাদের জাহাজ গিয়ে এক অচেনা দ্বীপের মধ্যে নোঙর করলো তখন তারা ওই অচিন দ্বীপে অবতরণ করলেন অচিন সেই দ্বীপে অবতরণ করে তারা হাঁটা আরম্ভ করলেন কিছু দূর যেতে না যেতেই তারা এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রকমের প্রাণী দেখতে পেলেন তখন তারা তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমাকে দেখতে এত ডেঞ্জারাস লাগে কেন জিজ্ঞেস করলেন তোমার গায়ে এত বেশি লোম সামনের অংশ পিছনের অংশ কোনোটাই বোঝা যায় না মান আন্তা তুমি কি সেই অদ্ভুত প্রাণী তখন জবাব দিল আনাল জাসাসা আমি হচ্ছি জাসাসা জাসাসা হলো আরবি শব্দের অর্থ হলো গোয়েন্দা এর অর্থ হলো গুপ্তচর সে তখন বলল আমি হলাম গোয়েন্দা আমি হলাম গুপ্তচর তারা জিজ্ঞেস করলেন অচিন এই দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি কার গুপ্তচরগিরি করো সে তখন বলল একটু সামনে এগিয়ে যাও কার গোয়েন্দাগিরি কার গুপ্তচরগিরি করি একটু সামনে গেলে ইটের পাবা তারা একটু সামনে এগিয়ে গেলেন একটু সামনে এগিয়ে যাওয়ার পর তারা বিরাট দানব আকৃতির একজনকে দেখলেন তারা লক্ষ্য করে দেখলেন অস্বাভাবিক আকৃতির কুকরা চুলের অধিকারী এবং দানবের মতো তার চেহারা হাতের এই কবজি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত শিকল দিয়ে জিঞ্জিরি দিয়ে বাঁধা পায়ের পাতা থেকে নিয়ে শুরু করে হাঁটু পর্যন্ত বিরাট জিঞ্জিরি দিয়ে বাঁধা তারা তাকে প্রশ্ন করলেন তুমি কে তুমি এখানে কি করো তোমার এখানে আসার আগে আমরা অস্বাভাবিক এক প্রাণীকে দেখলাম সে বলল সে নাকি এখানে কার গুপ্তচর ওই ব্যক্তি জবাব দিল হ্যাঁ সে আমার গুপ্তচর আমার গোয়েন্দা তোমরা কারা তারা তখন বললেন আমরা আরবের মানুষ নৌ ভ্রমণে বের হয়ে একটা না এক মাস সাগরে আমরা হারিয়ে গিয়েছি তারপরে আজকে অচিন দ্বীপে নোঙর করে এখানে আমরা অবতরণ করলাম এরপরে তোমার সাথে সাক্ষাৎ ঘটলো কিন্তু তুমি কে তোমাকে তো আমরা চিনি না আর তোমাকে দেখতে এত ভয়ঙ্কর লাগে কেন আমরা তো ভয় পাচ্ছি সে তখন বলল আমার পরিচয় আমি তোমাদেরকে দিব পরে আমার তিনটা প্রশ্নের উত্তর তোমরা দাও আগে জোরে বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর দাও তখন আমি আমার পরিচয় দিব তারা বললেন ঠিক আছে তোমার তিনটা প্রশ্নের জবাব আমরা দিব তোমার তিনটা প্রশ্ন তুমি করো সে তখন প্রথম প্রশ্ন করলো বলল আমাকে বাইসানের খবর দাও দুই নম্বর প্রশ্ন হলো আমাকে তবারিয়া উপসাগর সম্পর্কে খবর দাও তিন নম্বর প্রশ্ন হলো জুগারের ঝর্ণার খবর দাও ভালো করে শুনবেন এই হাদিসের ভেতরে আজকের দুনিয়ার সমসাময়িক আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ কয়টা প্রশ্ন করলো তারা তখন বললেন ঠিক আছে তোমার তিনটা প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি প্রথম প্রশ্ন তুমি করেছো বাইসান সম্পর্কে বাইসান তো একটা বিরাট শহরের নাম তুমি বাইসানের কোন খবর জানতে চাও সে তখন বলল আমাকে বাইসানের খেজুর বাগানের খবর দাও বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলোতে এখনো কি খেজুর পাকে নাকি সেই খেজুর কি মানুষ খায় নাকি তারা বললেন হ্যাঁ বাইসানের খেজুর বাগানের খেজুর এখনো আছে খেজুর গাছে বিরাট খেজুর আছে সেই খেজুর মানুষ এখনো খায় সে বলল আমার দুই নাম্বার প্রশ্নের উত্তর দাও তাবারিয়া উপসাগর গুগল শরীফে সার্চ করবেন এই তাবারিয়া উপসাগরকে এখন বলা হয় সি অফ গ্যালিলি সে বলল সি অফ গ্যালিলির খবর দাও তারা বললেন সি অফ গ্যালিলির কোন খবর তুমি জানতে চাও সে বলল এই সি অফ গ্যালিলি তাবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে নাকি পানি শুকিয়ে গেছে তারা বললেন এখনো পানি আছে সেই পানি মানুষ এখনো চাষাবাদের কাজে ব্যবহার করে তিন নম্বর প্রশ্ন করলো জুগারের ঝর্ণার খবর দাও
জুগার হচ্ছে লূত আলাইহিস সালামের এক মেয়ের নাম লূত আলাইহিস সালামের মেয়ে জুগার যেখানে ইন্তেকাল করেছেন একটা ঝর্ণার পাশে তাকে কবর দেওয়া হয়েছে বলে ওই ঝর্ণাকে বলা হয় জুগারের ঝর্ণা সে বলল জুগারের ঝর্ণায় কি পানি এখনো আছে নাকি শেষ তারা উত্তর দিলেন জুগারের ঝর্ণা এখনো পানি আছে সেই পানি এখনো মানুষ ব্যবহার করে একবার সে বলল আচ্ছা তোমরা তো আমার তিনটা প্রশ্নের জবাব দিয়েছো তোমরা যে বলেছো তোমরা আরবের মানুষ আরবে তো একজন নবীর আগমন হওয়ার কথা সেই নবী কি এসেছেন নাকি তারা বললেন হ্যাঁ সেই নবীর আগমন হয়েছে সে তখন জিজ্ঞেস করল তিনি এখন কোথায় আছেন তারা বলল তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আছেন সে জিজ্ঞেস করল তিনি কি কোনো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন নাকি তখন তারা বললেন হ্যাঁ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন সে জানতে চাইল যুদ্ধে কারা বিজয়ী হয়েছেন তারা বললেন যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন সে তখন বলল হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা যারা তার অনুসরণ করবে তারা সফল কাম হবে এবার তারা জানতে চাইলেন তুমি যে তিনটা প্রশ্ন করেছো তিনটা প্রশ্নের জবাব তো তুমি পেয়ে গিয়েছো এবার তুমি তোমার পরিচয় দাও সে তখন বলল আনা মাসিহুদ দাজ্জাল আমি হচ্ছি মাসিহুদ তাহলে দাজ্জাল কি আসবে না এসে গেছে এই কথা শোনার পরে তারা ভয় পেয়ে গেলেন তারা বললেন তুমি মাসিহুদ দাজ্জাল তো তুমি এখানে বিরাট বিরাট শিকল দিয়ে জিঞ্জির দিয়ে এরকম বন্দী অবস্থায় কেন সে তখন বলল তিনি আমাকে বন্দী করে রেখেছেন তখন তারা জানতে চাইলেন তো তুমি কি এভাবে বন্দী থাকবা নাকি পৃথিবীতে তুমি যাবা সে তখন বলল অবশ্যই আমি কিয়ামতের আগে গোটা দুনিয়া ঘুরে বেড়াবো আর মানুষকে আমি ঈমান হারা করব তারা আবার জিজ্ঞেস করলেন তো তুমি কখন দুনিয়াতে আত্মপ্রকাশ করবে শুনতেছেন তো আপনারা তুমি কখন আত্মপ্রকাশ করবে দাজ্জাল তখন বলল আমি কখন আত্মপ্রকাশ করব সেটার আলামত আমি কিছুক্ষণ আগে তিনটা প্রশ্ন করে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি তারা বললেন বুঝলাম না দাজ্জাল তখন বলল তোমাদেরকে প্রথম প্রশ্ন করেছিলাম বাইসানের খেজুর বাগান সম্পর্কে জোয়ান ভাইতে মা তোমার নাম কো খবর আছে কোন খেজুর বাগান শরীফাল লাগান উত্তর এখানে শরীফল লাগান হইব কিতার খেজুর বাগান যুবক হলারে হইতাম সেরাম কারণ এরা ঘুমাই গেছে এই বাইসান এর বাদে আপনার তাবার সি অফ গ্যালিলি এর বাদে আর একটা কিতা কইলাম জুগারর জর্ণা ইতা হকল দিলে দখল হইরা দাজ্জালর সন্তান ইহুদির বাচ্চেনতে দখল হইরা এনো মিলিটারি ক্যাম্প তারা বানাইয়া আসছে কারণ তারা তারা ইমাম সামনে রিসিভ হরিয়া দুনিয়ার নেতৃত্ব দেওয়ার দুঃস্বপ্ন দেখার আর আপনার যুবক হল মমতাজ আফার গান লইয়া ঘুমাই গেছে এর লাগে কইরা মু হাদিস একটা বালা করি হুরা লাগে বেজার হইছে না আমার কথা তারা জিজ্ঞাসন তোরা সরা হইয়া দেন আপনার বাসায় কেন হওয়া দরকার কোনটা নেই আপনারা তুমি কোন সময় আইবাই দুনিয়ায় তাইয়া অর্থাৎ তামসা করবাই দাজ্জাল খরচ যে টিভি লাগে কইলাম বাইসান সম্পর্কে খেজুর বাগানো খেজুর আছে না তোমরা কইছো আছে শুনো খুব তাড়াতাড়ি বাইসানোর খেজুর বাগানোর সব খেজুর গাছ মরিয়া সফা হয়েছিল যখন কোনো খেজুর গাছ থাকতো নাই আমি মিস্টার দাজ্জাল ও সময় দুনিয়ায় আত্মপ্রকাশ করব এ যুবক ভাই অগল ইউটিউব শরীফ আর গুগল শরীফ সার্চ করে দেখো কা বাইসানোর খেজুর বাগানোর আসল কোন খেজুর গাছ ওখন আর ইহুদি হলে মরক্কো থাকে কিছু খেজুর গাছ না এই বাইসানো লাগাইছো না আমার কথা হাসান আমি সে আজকে বাড়িত গিয়ে ইউটিউব শরীফ বালা করি আপনারা দেখলেন মরক্কো থাকে গাছ না ইহুদির বাচ্চেন লাগাইছো এবং বাইসান রে ইহুদি হলে ইসরায়েলের অসভ্য ইহুদি হলে দখল করছে এই কারণে ইহুদি ওখলে বিশ্বাস করে মিস্টার দাজ্জাল হইল তারার ইমাম সাহেব আর দাজ্জাল আইলেও তারা গোটা দুনিয়ার শাসন ফাইলিব এটা তারার বিশ্বাস তারার স্বপ্ন কিন্তু এই স্বপ্ন দেখতে দেখতে তারার স্বপ্ন দুষ হয়ে যাব কিন্তু এই স্বপ্ন কোনোদিন পূরণ হইত নৌকা তাইলে বাইসানোর খেজুর বাগানো খেজুর মাতুন না কেনে মুকোটাটা করে গেছে নি খেজুর বাগানো খেজুর গাছ অঙ্কুয়ার দাজ্জাল হওয়ার টাইম হয়ে গেছে না মাতুন না কেনে ওই যা টাইম হয়ে যাবে কিন্তু দুই নাম্বার প্রশ্ন করছো সি অফ গ্যালিলি সি অফ ইহুদির বাচ্চেন দিয়ে হাওটাও দখল করছে হরিয়া ফিলিস্তিনি হলো রে এক ফুটা পানি তাই দেন না দাজ্জালে কইছে এই তাবারিয়া বা সি অফ গ্যালিলির সমস্ত ফানি যখন হুকাই যাব আমি মিস্টার দাজ্জাল তখন আইব ফানি সারা হুকাইছে না কিন্তু হুকাই একবারে মুরো জানবে তার মানে দাজ্জাল হওয়ার সময় খুব গনাই যার খুব গনাই যার তিন নাম্বার প্রশ্ন আছিল
জুগার অর্জন না জুগার একজন নবীর ফুরির নাম কোন নবী ও শেষ কথা নি ওয়াজ কোন নবী লূত আলাইহিস সালামর মেন না তো জুগার অর্জন ফানি আছে তা হইলা আছে বহুত ফানি আছে এখন আপনারা ইউটিউব শরীফ আর গুগল শরীফ সার্চ সার্চ দিয়া দেখো কা জুগার অর্জন এটা তুলা তুলা ফানি আছে খুব ভালো যে একবারে সারা হুদা হইজু আল্লাহ জানেন তার মানে দাজ্জাল আবার সময় খুব হাসান আছে ও দাজ্জাল দুনিয়ায় আত্মপ্রকাশ করার কয়টা আলামত হাদিস হওয়া হইছে তিনটাও প্রায় গটি যার প্রায় গটি তার মানে দাজ্জাল আমরার দুয়ারও উঠানো আইয়া আনলো আমরা এবার গুমর হইছি মাতু কা কথা ঠিক আছে নি আইয়া উঠানো চক্কর দেন আমরা এবার খবরও এবার যাই গেতে না আবার ডাকার মতো এই সাহাবিরা এই লোকেরা তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বুঝলাম তুমি আসার আলামত তুমি বলেছো কিন্তু তুমি দুনিয়াতে যখন আত্মপ্রকাশ করবে দুনিয়াতে তুমি এসে কি করবে দাজ্জাল তখন বলল আমি আসার পরে ইমানদারদেরকে বেঈমান বানিয়ে ছাড়ব ঈমান হারা করে দিব আমি মানুষের ঈমান নিয়ে খেলা করব কাফির বানায় দিব তখন তারা জিজ্ঞেস করলেন তুমি দুনিয়াতে আসার পরে কতদিন অবস্থান করবে দাজ্জাল তখন বলল আমি দুনিয়াতে এসে মোট 40 দিন অবস্থান করব জোরে বলেন কতদিন 40 দিন আরো জোরে বলেন 40 দিন তবে স্বাভাবিক 40 দিন নয় সে বলল আমার প্রথম দিন হবে এক বছরের সমান লম্বা আমার দ্বিতীয় দিন হবে এক মাসের সমান লম্বা তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাদ বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো এই হাদিসটা যখন সাহাবীরা শুনছিলেন সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো দাজ্জালের প্রথম দিনটা যদি এক বছরের সমান হয় এত নামাজ আমরা কিভাবে আদায় করব নবীজি বললেন ওই দিনটা হবে দুনিয়ার মানুষের জন্য সবচাইতে কঠিন দিন নবীজি বললেন শোনো তোমরা তখন অনুমান করে করে সালাত আদায় করে নিও আল্লাহু আকবার এরা জিজ্ঞেস করলেন আচ্ছা মিস্টার দাজ্জাল তুমি যখন দুনিয়াতে আসবে তুমি কোথায় কোথায় যাবে সে তখন বলল সব জায়গাতেই যাব তবে দুইটা জায়গা মক্কা আর মদিনা আবার অন্য রেওয়ায়াত আছে মসজিদে তুর এবং মসজিদে আকসা দুই হাদিসের দুই রেওয়ায়াত থেকে আমরা জানলাম মক্কা মদিনা মসজিদে তুর আর মসজিদে আকসা ছাড়া গোটা দুনিয়াতে বৃষ্টি আনয়নকারী বাতাসের মতো দ্রুত গতিতে ছড়িয়ে যাবে আর মানুষকে বেঈমান বানানোর কাজ করবে নবীজি যখন এই কথাটা সাহাবীদেরকে ফজরের নামাজের পর বলছিলেন হাতের মধ্যে লাঠি ছিল লাঠি দিয়ে নবীজি তখন মাটির মধ্যে তিনবার আঘাত করেছিলেন আর বলেছিলেন হাদিহি তৈবা হাদিহি তৈবা হাদিহি তৈবা এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর মদিনা এই মদিনায় আমি ঘুমিয়ে থাকার কারণে দাজ্জাল এখানে ঢুকতে পারবে না দাজ্জাল যখন দুনিয়াতে আসবে তার ফিতনার নমুনাটা কেমন হবে এবার শুনেন আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম কিন্তু এটা আসল নয় এটা হলো নকল এটা হলো ফেক সে বলবে শোনো আমি তোমাদের খোদা আমার উপরে ঈমান আনো যদি ঈমান না আনো এই যে আমার হাতে জাহান্নাম জাহান্নামের আগুনে পুড়াইয়া তোমাদেরকে শেষ করব আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করে গিয়েছেন নবীজি বলেছেন দাজ্জালের খপ্পরে পড়ো না ঈমান ঠিক রাখিও দাজ্জালের খপ্পরে না পড়ে তোমরা যদি ঈমানের উপরে থাকো আর যদি দাজ্জাল তোমাদেরকে তার আগুনেও ফেলে দেয় আগুনে ফেলে দেওয়ার পরে তুমি দেখবা এটা আসলে আগুন নয় এটা হলো তোমার জন্য জান্নাতের ফুলবাগান দাজ্জাল হওয়ার আগে দাজ্জালের রুহানি ফাইন ফুরিন সন্তান হল বার হয়ে গেছে দেখবা দাজ্জালের কিছু রুহানি সন্তান আইসন জান্নাত ঠিকাদারে লইয়া হে এন্দ্রে হেন্দ্রে জান্নাত ফড়াই দেয় মনে হয় জান্নাত তার বাচ্চাটা হাবি গোষ্ঠী কথা মনে হয় বুঝছেন না কিছু টুফিদারি লাগাই মেসাব হলো বার হয়েছে জান্নাত দিয়া হুতাইয়া ধরা খা কথা কুম্বাই যার বুঝরা তো সকল তো বাঙ্গা খাওয়া দিত না বুঝলি তো আকল মান মানুষ ইশারা দিলেও বুঝিলাই আশা করি হলে বুঝিলছ না
দাজ্জালের একদিকে থাকবে পানির নহর, অন্যদিকে থাকবে আগুনের নহর, ওগুলাও ফেক। আল্লাহর হাবিব আরো বলেছেন, দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন যাতে করে ইমানদারদের ইমানকে যাচাই করে নেওয়া যায়। দাজ্জাল এমন এমন এলাকা দিয়ে যাবে যে এলাকায় দুর্ভিক্ষ চলে, সেখানে দাজ্জালের হুকুমে আসমান থেকে বৃষ্টি হবে, দাজ্জালের হুকুমে জমিন থেকে ফসল আসবে। বলবেন, হুজুর দাজ্জালের কি এত ক্ষমতা? আসলে দাজ্জালকে আল্লাহই ক্ষমতা দিবেন ইমানদারের ইমানটা ঠিক আছে কিনা দেখার জন্য। ইমানদারেরা দাজ্জালের খপ্পরে পড়বে না। লম্বা ঘটনা সংক্ষেপ করে ফেলি, দাজ্জাল ফিতনা ছড়াতে ছড়াতে যখন সে মক্কার দিকে ঢুকতে চাইবে, আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে তলোয়ার দিয়ে তখন ভাগায় দিবে, আল্লাহু আকবার। মদিনার দিকে যেতে চাইবে, সেখান থেকেও ফেরেশতারা তাকে ভাগিয়ে দিবে। দাজ্জাল সর্বশেষ যে যুবককে হত্যা করতে চাইবে, সেই যুবক হলো সেই জামানার সবচাইতে উত্তম চরিত্রবান যুবক। ওই যুবকের সাথে দাজ্জালের সাক্ষাৎ ঘটবে, এগুলো কিচ্ছা নয়, এগুলো নবীজির হাদিস। ওই যুবকের সাথে যখন দাজ্জালের সাক্ষাৎ ঘটবে, দাজ্জালকে দেখেই ওই যুবক চিনে ফেলবে। দাজ্জাল বলবে, আমার উপর ইমান আনা যুবক বলবে, তুই আমারে চিনস না, আমি তোরে দেখেই চিনে ফেলেছি, তুই মিস্টার দাজ্জাল। এই দুইজনের কথাবার্তা বলার সময় আরও অনেক মানুষ জড়ো হয়ে যাবে। দাজ্জাল তখন বলবে, দেখো এখনই তোমাদের সামনে তাকে আমি হত্যা করব, আবার তার জীবন দিব, তাহলে বুঝবা আমি যে তোমাদের রব, আমার উপর ইমান আনবা। এই কথা বলে যুবককে সে মেরে ফেলবে, হত্যা করবে, যুবককে আবার জীবিত করবে। জীবিত করার পরে ওই যুবককে দাজ্জাল বলবে, কি আমি যে তোর খোদা, এখন কি বিশ্বাস হয়েছে নাকি? কয়, হ্যাঁ বিশ্বাস হয়েছে, আরো বিশ্বাস পাকাপুক্ত হয়েছে, তুই যে আসলেই দাজ্জাল। কারণ আমি এগুলো আগে থেকেই জানি, দাজ্জালের এমন স্বভাব হবে, এমন চরিত্র হবে। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, দাজ্জাল ওই যুবককে করাত দিয়ে দুই টুকরা করে মাঝখান দিয়ে হাঁটাহাঁটিও করবে, আবার জোড়া লাগাবে, যুবককে বলবে, এখন কি তোর বিশ্বাস হয়েছে নাকি? যুবক বলবে, বিশ্বাসটা আরো মজবুত হয়েছে, তুই যে আসলেই দাজ্জাল। দাজ্জাল এরকম করে গোটা দুনিয়াতে ফিতনা ছড়াবে। দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি। ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী আসফাহান শহরে 70,000 ইহুদি এবং ইসরায়েলের ইহুদি সহ, তারপরে অনেক মহিলারা, অনেক অনেক অবুজ অনারব মহিলারাও তার অনুসারী হয়ে যাবে। এই দাজ্জাল গোটা দুনিয়াতে যখন ফিতনা আরম্ভ করবে, মানুষের ইমান কেড়ে নেওয়ার কাজ যখন করবে, গোটা দুনিয়াতে যখন দাজ্জাল তাণ্ডব লীলা চালাবে, দাজ্জালের এই ফিতনা থেকে মুমিনদেরকে উত্তরণ করার জন্য তখন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় যিনি পাঠাবেন তিনি কে? ঘুমাইয়ন নি আপনারা, শেষ বালা যার সব বালা ও ফিনিশিং আমরা আইছি, আল্লাহ হারে ফাটাইবা আরো জুড়ে মাতুকা। পৃথিবীর একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, ওই নবীর নাম হলো, আরো জোরে বলেন, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সেই সময়ের ইহুদিদের ষড়যন্ত্রে জালিম বাদশাহ বিরাট এক সৈন্যবাহিনী পাঠালো। সৈন্যবাহিনী এসে যখন ঈসা নবীর বাড়ি ঘেরাও করে ফেললো, তখন আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে উঠায় নিয়েছেন। উঠানোর কারণ আছে, তাকে মরণ না দেওয়ার আরও একটা কারণ আছে। কারণ হলো ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার পরে শেষ নবী আসবে, ওই নবীর উম্মতের এতদার, আমাকে নবী না বানিয়ে দয়া করে উম্মত বানিয়ে জন্য ভালো হতো। কিন্তু এখন তো নবী বানিয়েই দিয়েছ, কিন্তু আমার ফরিয়াদ হলো তুমি দয়া করে আমাকে ওই নবীর উম্মত বানাও। আল্লাহ দোয়া কবুল করেন না, ঈসা নবীও তিনি তার আশা ছাড়েন না, বড় নাছর বান্দা নবী, দোয়া করতে লাগলেন করতে লাগলেন, অবশেষে আল্লাহ তার দোয়াও কবুল করলেন। সুবহানাল্লাহ, আমরা তো না চাইতে নবীর উম্মত হয়েছি, অথচ অন্য অনেক নবীরাও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আল্লাহু আকবার। ঈসা নবীকে যখন ওই জালিম বাদশার সৈন্যবাহিনী চতুর্দিকে ঘেরাও করে ফেলল, তখন আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে উঠায় আনিলেন। আল্লাহ বোধহয় পারবেন না, আরো জোরে বলেন, আপনাদের সন্দেহ আছে? আল্লাহ আসমানে উঠায় আনিলেন। অন্যদিকে এই সৈন্যরা যখন ঘরে ঢুকলো, আল্লাহ তাআলা তখন ওই সৈন্যদের ভেতরেই একজনের চেহারা ঈসা নবীর মতো বানিয়ে দিলেন। আল্লাহর জন্য এটা অনেক কঠিন কাজ, একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। তখন সৈন্যবাহিনী তারে ধরল, এই তো ঈসাকে পেয়েছি। আর ওই সৈনিক বলে, বুকার দল আমি ঈসা নয়, আমি হলাম মিসা।
কয় আর তুই মিথ্যা বলে লাভ নাই তুই মিশা কেমনে তুই ঈসা কারণ তোর চেহারা তো ঈসার মতো তারা এইটাকে ঈসা ভেবে ধরে নিয়ে গেল শুলে চড়িয়ে হত্যা করলো ইহুদি খ্রিস্টানরা আছে মিশা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে ইহুদিরা খ্রিস্টানরা আছে মিশা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে ঈসা মুসা নাই কোপায় দিকে লোকে ওয়াজ আমরা আছি ঈসা নিয়ে তারা আছে মিশা নিয়ে ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে আছেন দাজ্জাল যখন গোটা দুনিয়ায় ফিতনা চালাবে দাজ্জালকে কতল করার জন্য ঈসা নবীকে আবার দুনিয়াতে আমাদের নবীর উম্মত বানিয়ে নেতৃত্ব দিয়ে পাঠাবেন কে আল্লাহ যখন গোটা দুনিয়া দাজ্জাল ফিতনা আরম্ভ করবে এমন এক সময় সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাম ফজরের নামাজে ইমামতির জন্য মসজিদে হাজির হবেন মুয়াজ্জিন সাহেব আজান দিবেন একামত দিয়ে দিবেন ইমাম মাহদী আলাইহিস সালাম মেহরাবে যখন ইমামতিতে দাঁড়াতে যাবেন ঠিক সেই সময়ে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম মসজিদের ছাদের উপরে অবতরণ করবেন আল্লাহু আকবার ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন তিনি যখন মসজিদের ছাদের উপরে অবতরণ করবেন তার দাড়িয়ার চার চুল দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে মনে হবে জানো মাত্রই গোসল আর ওযু করে তিনি এসেছেন সুবহানাল্লাহ ইমাম মাহদী তো দেখেই চিনে ফেলবেন বলবেন তিনি তখন বলবেন ইয়া রূহুল্লাহ আপনি আসুন আপনি এসে নামাজের ইমামতি করুন তিনি অপারগতা ব্যক্ত করবেন তিনি বলবেন না আপনি গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি আজকে নামাজে ইমামতি করবেন আমি মুক্তাদি হব মুসল্লি হব ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজে ইমামতি করবেন ঈসা আলাইহিস সালাম নামাজের মুসল্লি হয়ে যাবেন নামাজ শেষে ইমাম মাহদীকে পাশে রেখে ঈসা নবী ভাষণ দিবেন ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ তাআলা আমাকে দাজ্জালকে কতল করার জন্য পাঠিয়েছেন আর কোনো ভয় নাই টেনশন নাই এবার দাজ্জালকে আমার হাতে কতল হওয়া লাগবে আল্লাহু আকবার নদীকে দাজ্জাল তার 70,000 ইহুদি বাহিনী নিয়ে তার সাঙ্গপাঙ্গ নিয়ে সিরিয়ার পূর্ব দিকে দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদটাকে তখন ঘেরাও করে ফেলবে কারণ সে তো জানে না ইতিমধ্যে ঈসা আলাইহিস সালাম এসেছেন যখন দরজা খুলে সবাই বাহিরে আসবেন হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন লবণ পানিতে দিলে পরে লবণ যেমন গলে যায় লবণ পানিতে দিলে লবণ কি হয় গলে যায় লবণ পানিতে দিলে যেমন লবণ গলে যায় দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে গলে যাওয়ার মতো অবস্থা হবে সে এসেছিল খুব ভাবসাব নিয়ে সব মুসলমান মাহদী সহ সবাইকে শেষ করে ফেলবো যখন ঈসা আলাইহিস সালামকে সে দেখবে তার বাহিনী ফেলে রেখে সে নিজেই দৌড়ানো আরম্ভ করবে আল্লাহু আকবার ঈসা নবী তখন সব মুমিনে হলরে হইবা তোমরার জিনিস তোমরা আতলো আমার জিনিস আমি আতলি বুঝছেন না কথা তোমরা অতারে সামলাও আমি আমার জিনিস গিয়া সামলাই আহারে আল্লাহ রসুলের হাদিস আজকে আপনারা ডরাই না যে ইসরায়েলের ইহুদি হলে কি তাজা করবো এটা তো উলামা মশাই কল আসুন আল্লাহ রসুলে কইরা যে সেই দিন ইহুদি হলে মুমিন হলের খেসা খাইয়া ওয়ালর আড়ালা লুকাইবা তখন দেয়ালর জবান আল্লাহ খুলিয়া দিবা দেয়ালে হইব ও আল্লাহর মুমিন বান্দা আমার ভিসে দি লুকাইয়া সেরাইয়া দৌড় আর জাহান্নামে ফাটা আল্লাহ আকবার গাছর আড়ালো গিয়া লুকাই গেলে গাছর জবান আল্লাহ খুলিয়া দিবা গাছে হইব আও দৌড় খাম কর আর ইবা ঈসা আলাইহিসসালামে দৌড়াইতে 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 খানা দাজ্জালি করে নিবা লাম ডাল পেশ লুদ বাবে লুদ ই লুদিকান দখল হইলা রাখছো ইহুদির বাচ্চেন তে অসভ্য জারজ রাষ্ট্র ইসরায়েলর তারার ঘোষণা দেওয়া রাজধানী তেল আবিবর নিকটবর্তী এলাকা হইল এই লুদ এটাও ফিলিস্তিনি হলের কাছ থেকে তারা দখল করে রাখছে ও লুদ ওখানে যাওয়ার বাদে ঈসা আলাইহিস সালামে দাজ্জালদের দরিয়া অনতারে কতল করবা আল্লাহু আকবার দাজ্জালর অনুসারী শেষ দাজ্জাল ঈসা আলাইহিস সালাম এর বাদে আরো 40 বছর দুনিয়ায় রাজত্ব করবা সুবহানাল্লাহ এখন দাজ্জাল হউকা আর ইমাম মাহদী হউকা আর ঈসা আলাইহিস সালাম হউকা এরা সব আইচন্যা সামনে আইবা মাতুকা দাজ্জালের ফিতনা থেকে বাঁচবার দরকার আছে না নাই দাজ্জালের ফিতনা অঙ্কু চলে
দাজ্জালের অনুসারী এক নম্বরে খারা কত সময় কিতাব ওয়াজ হচ্ছে আপনারা ইহুদি অমর আর দাজ্জালের রুহানি সন্তান আরো মুতাসর কইবা হুজুর রুহানি সন্তান কোয়াই দেখায় দেলাউকা ই শিমুলিয়া তার খাটল তোলে যত সুৎকুর আসল আসল সবটি মেলা দাজ্জালের রুহানি সন্তান কইবা হুজুর অত গরম কথা কইলা কেন ইহুদি হলর প্রধান খাইছিল দিল ভাই সাহেব কিতা কিতা খাওয়া দুনিয়ায় সবচেয়ে বড় সুৎকুর হইলা ইহুদিও বল আর ইহুদিও বল দাজ্জালের অনুসারী ইহুদিও বল অনুসরণ হইরা যারা সুদ খায় এটা সবটি হইলা দাজ্জালের রক্তর সন্তান নাই কিন্তু দাজ্জালের রুহানি সন্তান এর বাদে দাজ্জালের আরো খাইস্তত কিতা মানুষের খালি বেঈমান বানানি আর ফিতনা ফালানোর চেষ্টা করা বর্তমানে আল্লাহর হারাম করা যত জিনিস আছে কতা জিনিস রে সমাজ যারা সরাইয়া দেন প্রত্যেকটা ব্যক্তি দাজ্জালের এক একটা টাটকা টাটকা রুহানি সন্তান যেমন নাচ গান নাটক ফাটক তথ্য প্রযুক্তির অপব্যবহার এটা সব তো হইল ইমান আর ইমার ফিতনা দাজ্জালের খাম হইল ফিতনা লাগানি দাজ্জাল আইবার আগে দাজ্জালের রুহানি সন্তান হলে যে তা ফিতনা আরম্ভ করছেন মানুষের ইমান শেষ করবার লাগি দুনিয়ায় বর্তমানে যারা ফিতনা ফাসাদ চালাইরা এটা সব কি রইছে দাজ্জালের টাটকা টাটকা রুহানি সন্তান হোক এটা হইছে আপনার ও ঠিক তাই উবাই গেছেন জজবা বেশি বোকা কষ্ট পাওয়ার জন্য আমার কথায় সুৎকুরো হলে আপনার আপনার আঘাত নাই নি আর কিছু কিছু সুৎকুরো হলে আসেন আরে বাপরে বাপ দেখলে লাগে হাদিস আমার লেখা মাথা তুললে অন্য লাগাইয়া বুঝছেন নি আপনারা নামাজ হোক আমার ইমান সাবর মেহরাবর ভিসে দি নামাজ থাকি বাড়াই আবার সুদর কারবার চলে সুদর ও সত্তরটা গুণা সবচেয়ে নিম্ন পর্যায়ে গুণ হইল নিজের মাল লগে জিনা যে তাই সুদ খাই নি তা মানুষের কোনো জাতু নাই ইগু অত বাদ যে মাল লগে জিনা করার মতো অপরাধ করে নাউজুবিল্লাহ হইতা নাই আপনারা ফসু থাকি অবাদ ঠিকও কৈছেন আপনি তাইলে দুর্নাই দাজ্জালের কার্যক্রম এখন মাতৌকা চলেন নি না চলেন না আমরা কিতা দাজ্জালিও কাজ করবো লগে তাক মনে আমরা মাহাদিওয়ালা কাম করি মাহাদিওয়ালা কাম কিতা কুরআন সুন্নার ফতে থাকা সমস্ত ফিতনা তাকে অপসংস্কৃতি তাকে নিজের হেফাজত করা পারবনি আমরা দাজ্জালের ফিতনা তাকে সকল বাস্তা চাইন তো আমার আর ফার্স্ট মিনিট সময় দেওয়া যাইব নি সক্তা আমল শিকিলাই আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা তিনটা আমল করব ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কি কয়টা আমল মা বোন হলেও হয়তো বাড়ি থেকে ঘুরলাম আপনারা ওই আমলটা করুন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনটা আমল করবেন এক নাম্বার আমল হলো প্রত্যেক ভাই বোন তাওহীদের ব্যাপারে জ্ঞান অর্জন করবেন কারণ দাজ্জাল যেহেতু নিজেকে সে খোদা দাবি করবে সেজন্য আল্লাহ তাআলার রুবুবিয়ত সম্পর্কে তার সিফাত সম্পর্কে উলুহিয়াত সম্পর্কে জানতে হবে যদি তাওহীদের এই সকল প্রকারের জ্ঞান আপনার ভেতরে থাকে তাহলে দাজ্জালের খপ্পরে আপনি পড়বেন না অন্ততপক্ষে আল্লাহর 99টা গুণবাচক নাম আছে এই 99টা গুণবাচক নাম তাওহীদের রুবুবিয়া উলুহিয়া তাওহীদে আসমা ওয়াস সিফাত সকল পরিচয় সেখানে পেয়ে যাবেন এই জন্য তাওহীদের ব্যাপারে জ্ঞান লাভ করবেন তাহলে দাজ্জালের খপ্পর থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কি আমি বলছিলাম দাজ্জালের অনুসারী আপনি পাবেন যেমন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আরো জোরে বলেন সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ কিন্তু যারা আল্লাহর কাছে সন্তান না আছে চিটাংয়ের এক ভণ্ড হুজুর দেখলাম আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন এসএসসি পরীক্ষার্থীদেরকে পরীক্ষাদের যারা পরীক্ষার্থী আছে তাদেরকে নিয়ে এক বাবার মাজারের সামনে গিয়ে বলে ও বাজি ও বাবা যান এরা পরীক্ষা দিব আচ্ছা ইখান হইবার খাম নাই ইখান হইয়া তারে আরো ভাইরাল করে লাগবে ফরুদ্দিন আমার লোকে দেখা হয়েছে সিএনজি পাম্প আমি আমি তো সেটা আগে থাকি ধরেন আপনার সরি ফরুদ্দিন না এর আগের দিন ফরুদ্দিন আমি কক্সবাজার থেকে মাহফিল করি আইরাম সিএনজি পাম্প আমাইছি এখন আমি ওয়াশরুম আইলাম ওয়াশরুম থেকে বাড়াইছি উঙ্গাই উঙ্গাই আর এই আমার দিকে হয় অবাজি বা হন তা সিলেটি মাত বুঝতে এই দাদা সিলেটি মাত বুঝতে না আপনার মানে কি হে সিনচা দাদা ইয়োগ পালা করি সিরের নাম কুকু আমার বান্দা মানে মনে হয় আমি বাবাজি নকইতে গেলাম তো যাই হোক কি যা হুজুর আপনি চিন্তা করুক কা কত বড় মুশরিক কোনো বাবার মাজারে গিয়ে কিচ্ছু চাওয়া যাইব না অনেক বাচ্চাও যাই গিয়া কুত্তায় বাচ্চা দেয় কটা বছর
সাড়ে পাঁচটা কোন ফিসাবর কাছে গিয়া বাচ্চা যায় খার কাছে গিয়া তাবিজ লয় যে ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হইয়াও ও বাবা ও বাবার দরবারও যায় ইগু কুত্তার চাইতে আরো নিকৃষ্ট সে যারা আল্লাহর কাছে না চাইয়া অবু হকুর কাছে চাই ইগুও দাদ্দালর রুহানি সন্তান লাগে কই তৌহিদের জ্ঞান লওয়া লাগবে তাইলে আপনি আর ঈমান হারা হইতে নাই ইনশাআল্লাহ দুই নাম্বার আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল নবীজি বলেছেন ইদা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাঈদ বিল্লাহি মিন আরবা নবীজি বলেছেন তোমরা যখন নামাজে তাশাহুদ শেষ করো সালাম ফেরানোর আগে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও জুড়ে বলেন কয়টা জিনিস কিন্তু আমাদের অবস্থা হলো এমন মসজিদে ইমাম সাহেব যখন নামাজের শেষের রাকাতে তাশাহুদে শেষ বৈঠকে তাশাহুদ দুরুদ দুয়ায়ে মাসুরা পড়ে ফেলেন ইমাম সাহেব পড়ার আগে তো আমাদের শেষ হয়ে যায় অথচ উচিত ছিল আমাদের পরে শেষ হওয়া ইমাম সাহেবের আগে শেষ হওয়া কারণ ইমাম সাহেবের তেলাওয়াত বেশি সহি আমাদের সহি না তাহলে আমাদের আরো পরে শেষ হওয়ার কথা কিন্তু আমাদের শেষ হয়ে যায় আগে আগে যখন শেষ হয়ে যায় তখন আমরা ইমাম সাহেবকে বলি ইমাম সাহেব আমলার খাম শেষ আপনিও খাম আটাই লোকা কথা কুতানি আপনার আর গাউত আসেনি আইরে কুতানি শুক্রবার আইলে কুতানির যন্ত্রণায় হা নিকান বেমার হয়ে যায় ও তা খাওয়া নে উজা কত যাতার খাওয়া নিজে গুণা যায় ইজা খাওয়া ওরা তো আপনার আর শিমুলিয়া আর খাটল দলিত নাই তো আইজ ওয়াজ কমন ভরে গেছে আর নবীজি বলেছেন তোমার যখন এগুলো শেষ হয়ে যায় সালাম ফিরানোর আগে এই চারটা বিষয় থেকে পানা চাও এজন্য সালাম ফিরানোর আগে সকল নামাজে আপনারা এই দোয়াটা পড়বেন কত সুন্দর দোয়া নবীজি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এই দোয়াটা কার কার মুখস্থ আছে আমরা যখন স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ছি কিছু কিছু হুজুর দেখতাম জিগাইতাম বা কিছু কিছু স্যার এ বুঝছো নি বলে ওই বুঝছি কিছু কিছু স্যার অকল করো বেজুইতা কিতাব উচ্চ হোক আসা না নিলা ইতা সারার হুজুর হল আইলে কিন্তু ক্লাসের সব স্টুডেন্ট সকল বড় বেফানা হয়ে যান হান্তাজি কইও না বুঝছি 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 কইলো কিন্তু বিপদ আছে এর লাগে দেখা যায় যে 30 মিনিট হয় ক্লাস 29 মিনিট কই বুঝছি না আর লাস্টের মিনিটও গিয়া কই বুঝছি বুঝিলা যে এই সময় তো আর উপানি লাগতো যাই হোক আপনারা যারা ফারুন না এই দোয়াটা দয়া করি সবে হিকিলিবা ফারতা নাই ইনশাআল্লাহ কত সুন্দর দোয়া নবীজি শিখালেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও বলেন আমিন তিন নাম্বার আমল হলো সূরাত আল কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত মুখস্থ করবেন মুসলিম শরীফে হাদিস এসেছে নবীজি বলেছেন মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান হাফিযা 10 আওয়াখির মিন সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল নবীজি বলেছেন আল্লাহর যে বান্দা বা আল্লাহর যে বান্দি সূরাতু আল কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত মুখস্থ করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে আপনারা যে ব্রেন আপনারা চাইলে 10 আয়াত মুখস্থ করা এটা ব্যবহারও নাই পাতা নাই ইনশাল্লাহ প্রতিদিন এক আয়াত ইবুকা তাহলে 10 দিনে ওই জীব কত কোন সূরার কথা কইছি সূরা কাহাফ ফয়লার 10 আয়াত আর নাইলে না ফললে মাদর ফারবানি দাজ্জালের ফিতনা থেকে বাঁচবার লাগে কটা আমল কইছি ও তিনটা আমল করব আর দুনিয়ার যত দাজ্জালিও ফিতনা আছে এটা থেকে বাচ্চা নিজের ইমানের হেফাজত হন বাইন মাসাল্লাহ
বাইমাসিনন্নি ওয়াইশো না ওই উদাহরণ আই কাজ বহুত খামে লাগবে বাইমাস তাকে গুনানো ফেখর ভিতরে উড়ো তাতে আমি হকদিন আব্বা আম্মারে না হইয়া আলবস গিয়া লুকাইয়া গাথা গুটা বিল হামাইয়া মাছ ধরছি বাইমাস কই দেখে আমিও গেছি আপনারা দেখবা পরিষ্কার ফানির তাকে ফুটি মাছ বেদা মাছ হ্যাঁ আরো কিতা গীতি মাছ আছে ট্যাংরা মাছ ওটা মাছ হতা মাছ দেখো ফানির মাঝে থাকে কিন্তু হলের মাঝে তৈলে তার গোত্রর মাঝে কিছু ফেকের মাঝে দেখা এই বাইম্মা যেটা তাকেও ফেকর ভিতরে আর ফেকর ভিতরে থেকে টাইট না বা ঘুরান না দেখা যায় তার মধ্যে কোনো ফেকু না একবারে পরিষ্কার হলত্ব রাখলাম হ্যাঁ আপনি আমি যে সমাজ বাস করি এই সমাজ নষ্টামি নোংরামি অসভ্যতা আর ফিতনা দিয়া ভরা বাইম্মাস ফেকর ভিতরে থাকলেও হেজলা হয় পরিষ্কার থাকে আমি আপনি বাইম্মাসর লাগানো এই সমাজের নষ্টামি নোংরামি অসভ্যতামি ফিতনাপূর্ণ সমাজ বাস করলো কোনো ফিতনা আমার শরীরে লাগতো না আমারে ভাইতো না ওলা আল্লাহরে ডরাইয়া আমরা মাহদির অনুসারী হইয়া জীবন পরিচালনা করবো আমরা ফার্ম ইনশাল্লাহ মোবাইল আত রইলেও উঙ্কু ফিতনা ইউটিউবও হামাইছন ওয়াজ একটা হুন্তা হিবাই উফলে দি ওয়ান চলের তোলে দিয়ে আইচ্ছে বোঝার উত্তর কিতা তা আমি হবাই চাইতাম নি নবীর যে কইছেন লা তুতবিউ নাযরা তান নাযরা সৌকর দৃষ্টি যাওয়ার বাদে মা দরবার আবার দিও না ফিরাইয়া আনো ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা ফয়লাটা তোমার মাদরটা শয়তানর ফয়লাটা ক্ষমার যোগ্য মাদরটার ক্ষমা করতে না এটা হুন্না আবার জয়েন ভাগ্য কইও না আইস হুজুরের বহুত ফজিলত পূর্ণ হাদিস উচ্চ ফয়লা আবার সামাজে হইতো জাগে তো সপ্তাহ ফয়লা বার না রে ভাই এটা হইছে অনিচ্ছাকৃত আমার ইচ্ছা আছে না যেমন মোবাইলে অঙ্ক কিছু অ্যাপস বার হয়েছে যেমন ইমো এটার নাম দেখছি স্বামী বিদেশ ঠিক আছে কথা কারণ স্বামী বিদেশ দিলে আইও এখানে কিছু কিছু দেশে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ এখন বেটিতে তারা জামায়াতের লোকে যোগাযোগ করার লাগে এখন যখন প্লে স্টোরে গিয়া খালি এখন স্বামী বিদেশ গুগল বয়স ওখানে না লেখন লোকালো ইমো আইও আসা তো আপনি অঙ্কু দেখো কা স্বামী বিদে আপনার বাপি রে ভাই বাপরে তো তখন দুবাই না গুণালো ভাই না আসাও বাইন্দ কাতান নি তো আর একটা আছে কিতা শেয়ার ইট ও ইমো আর শেয়ার ইট ইটা দেখবা খোলাও যায় না এর লাগে আমার ফোন ইটা তো আমি রাখি না আনে ইনস্টল করি না খুললেও বসে থাকতো না বুঝছেন যে কথা কিতা যুবক ভাই এখন ঠিক কইছি নি ইটা দাজ্জালিও ফিতনা আমরা রে সৌকর জিনা করাইবার লাগি দাজ্জালর সন্তান হলেও তা হল তা আমি আপনার জন্য সতর্ক থাকি আমরা সৌক দিয়া সৌকর জিনা খান্দি খানোর জিনা করতাম না বাইম মাসল লাগানো ওই জন্য যত অপসংস্কৃতি ফিতনা সমাজ থাকুক না কেন কোনটাই আমার সইত না ধরত না আমি আল্লাহরে ডরাইয়া পাক্কা ইমানদার হইয়া জীবন পরিচালনা করবো হারমোনি আল্লাহ সবরে তৌফিক দিতা আজকে ইমাম মাহদির আগমন দাজ্জালের আগমন দাজ্জালের পরিণতি হইয়া এর বাদে আজ আমরা সিদ্ধান্ত লইলিছি আমরা সব ইমাম মাহাদির সৈনিক হইব ইমাম মাহাদির অনুসারে ইয়া বাসম আল্লাহ আমরা সবরে কবুল করুকা হোকা আমিন আজ যে লম্বা ওয়াজ করছি ইতা ওয়াজ কত দুই মাসও করছি আপনারা বেজার হই গেছেন চিন্তা করলাম নিজের এলাকার মানুষ আর গতবারের ভাওনা শুধুরি দিলাইছি গতবার ইসলাম বাদ মাগরিব বেশি সময় ওয়াজ করছি না গতবারের সফল আশা আকাঙ্ক্ষা এবার শেষ করে দিলাইছি আপনারা কিনা রাগ করছেন নি আল্লাহ আমরা সবরে কবুল করতা হোকা আমিন আমার কিছু খারাপ লাগবে আমার বাইরে আবার অনেক কিছু হয়েছে এটা আসলে মজা করি আল্লাহ আমার বাইরে কবুল করুক হোকা আমিন আচ্ছা তাই যেহেতু একটা কথা মনে করে দিচ্ছেন আমি এক মিনিট তোরা সময় লইলাই আপনারা বেজার হইবানি সামনে থেরাবিয়া আইরে হা রমজান মাসে কি যা থামসা আরম্ভ হয় কিছু কিছু মসজিদের কমিটি এখন তোমার কোনো ইন্টারভিউর সময় স্পিড বলা হুজুর তো পাইবা সেনর স্পিড খুব বেশি এক টানে শেষ হয়ে যেত আর তারা কইবা ও হুজুর স্পিড বাড়াই দেব কার হুজুরে স্পিড বাড়াইতে বাড়াইতে খালি ফয়দা খান বুঝা যায় আর লাস্টর খান বুঝা যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাকুম তুফলিহুন ফয়লার গান আর লাস্টর গান বোঝা যায় মাছ গানোর কোনটাও বোঝা যায় না
আছে নীলা তারাবিন নামে খবরদার এটা তামসা জানা না হয় ওই স্পিডে ফললে 50 মিনিট শেষ হইবো লাই লাই ফললে 1 ঘন্টা শেষ হইবো 20 30 মিনিট লাগি আমরা এই তামসা কইরা লাভ আছে না তারাবিন নামাজও হক আদায় করি করি আমরা পড়ব আর আপনারা কিছু তেলাওয়াত করতে চাইছেন 1 মিনিট হরমের বাদে মুনাজাত করে নিব ইনশাআল্লাহ ওলা জামা আমরা নামাজও তেলাওয়াত করি হ্যাঁ না দেখকে এটা আসলে আপনার এই তাহাকি কিতাব আপনার কিছু কিছু মাযহাব আর ইমাম হলে কইছন নফল নামাজগুলা ইয়ে করার লাগে কিন্তু তারাবি নামাজও এরা আপনি দেখিয়া ফরতাম তো এটা যাই হোক ইখতিলাফি বিষয় আমরা হিদিকে আর না যাই তো যাই হোক আমরা যেন হক আদায় কইরা ফুরি আল্লাহ আমলারে কবুল করুকা অখলে হোকা আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا ওলা ফুরিলিবা আর জানে কুলান না আমরা যেন ওলা ধীরে ধীরে ফুরি হক আদায় করি আল্লাহ কবুল করুক আহ আমিন।